বিসমিল্লাহির রহিম। বন্ধুরা, আমার আজকে একটি বিষয় নিয়ে আমি আসলে না এসে পারলাম না, সেটি হচ্ছে করোনা পরিস্থিতিতে আজকে গোটা বিশ্ব যেখানে লকডাউন, গোটা বিশ্বের মানুষ আতঙ্কগ্রস্ত, সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাংলাদেশের যে অবস্থান দিন বাই দিন বাংলাদেশ এশিয়া মহাদেশ তথা বিশ্বের হট লিস্টে চলে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আজকের এই গভর্নমেন্টের কী করণীয়, কী করছে এই অনির্বাচিত সরকারের অনির্বাচিত নেতৃবৃন্দ, সেখানে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে দুটি তিনটি বিষয় শেয়ার করতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে যে দেখেন, সারা বিশ্ব আজকে বিরোধী দল, বিরোধী রাজনীতি নিয়ে একত্রিত হয়ে এই করোনা ভাইরাস মোকাবেলায় একত্রিত হয়ে কাজ করে যাচ্ছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কী? বাংলাদেশের অবস্থায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে দুটি কথা বলি। একটি কথা হচ্ছে, ত্রাণ প্রক্রিয়ায় আপনারা যারা বাংলাদেশ সরকারের কাছে রয়েছেন, এই সরকারের সম্পদ লুটে পুটে খাচ্ছেন, সেটা সংসদ সদস্য হোক, মিনিস্টার হোক, উপজেলা পরিষদের চেয়ারম্যান হোক আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক, আমি আর ইবিল একটি কথা আপনাদেরকে বলে গেলাম, দীর্ঘ 14 বছর আমরা ক্ষমতার বাইরে রয়েছি, আমরা মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দের নামে, আমাদের নেতাকর্মীর নামে অর্ধশত এবং হান্ড্রেড প্লাস হামলা দিয়ে তাদেরকে জনগণ থেকে দূরে সরিয়ে রেখেছে এই অনির্বাচিত সরকার। তারপরও 14 বছর পরে এসেও আজকে দেশের ক্রান্তিকালে, জাতির ক্রান্তিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা জাতীয়তাবাদী শক্তির সকল সূর্য সৈনিকেরা পাশে এসে দাঁড়িয়েছে, যার জায়গা থেকে যতটুকু পেরেছে ততটুকু ত্রাণ দিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি একটি প্রশ্ন আজকে দেশবাসীর কাছে রেখে যেতে চাই, তথা যারা আজকে এখনও আওয়ামী লীগকে সমর্থন করেন তাদেরকে বলে যেতে চাই, যে আপনার এলাকার কোনো সংসদ সদস্য, কোনো মিনিস্টার, কোনো উপজেলা পরিষদের চেয়ারম্যান, কোনো মেয়র, কোনো ওয়ার্ড কমিশনার, কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কি তার নিজের পকেট থেকে 1টি টাকা বাংলাদেশের জনগণকে দিয়েছে? আপনারা যদি আমাকে একটি প্রমাণ দেখাইতে পারেন যে প্রধানমন্ত্রীর তহবিল ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা, যেটা সরকারের সাথে রয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কেউ তার নিজস্ব পকেট থেকে 1টি টাকা মানুষকে দিয়েছে, যদি আপনারা এটা আমাকে প্রমাণ দিতে পারেন, আমি আর কোনোদিন রাজনীতি করব না। আজকে বাংলাদেশের মানুষের পাশে দীর্ঘ 14 বছর আমরা ক্ষমতার বাইরে থেকেও, এত মামলা হামলার বোঝা মাথায় নিয়েও আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছি, সেখানেও আপনারা বাধা দিয়েছেন, সেখানেও মানুষকে ত্রাণ দেওয়া থেকে বিরত রাখার জন্য পুলিশের পেটোয়া বাহিনী তথা লোকাল প্রশাসনকে লেলিয়ে দিয়েছেন, অথচ মানুষ মারা যাচ্ছে। আমার সেই কথাটি আমার আজকে মনে পড়ে যায়, কাজী নজরুল ইসলাম বলেছিল, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তি মপন, হিন্দুরা ওরা মুসলিম এই জিজ্ঞাসা করে কোন জন, কান্ডারি আজ মরিছে মানুষ সন্তান মোর মার। আজকে বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে, সেখানেও আপনারা পলিটিক্স করছেন, আপনারা বিশ্বাস করতে পারছেন না যে যদি বিরোধী দল মানুষের সেবা করে, মানুষের মন জয় করে, মানুষের কাছে চলে যায়, তাহলে হয়তো বা আমাদের এই তাসের ঘরটি ভেঙে যাবে, কারণ আপনারা তো মিথ্যার উপরে দাঁড়িয়ে রয়েছেন। আমি আবারও চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলে গেলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের বা বর্তমান সরকারের কোনো নেতা যদি মানে ফ্রম হিজ ওন পকেট, তার নিজের পকেট থেকে 1টি টাকা মানুষকে দিয়ে থাকে, আমি আর ইবুল আর কোনোদিন মিডিয়ার সামনে আসবো না, আমি কোনোদিন অন্তত পলিটিক্সের ধারে কাছে যাব না। সরকারের যে যে বাজেট দিয়েছে জনগণের জন্য, যে টাকাটি সরকার দিয়েছে 2500 টাকা বাংলাদেশি মানুষের মানে কর্মহীন মানুষের জন্য, সেখান থেকে আপনারা চাল চুরি করতেছেন, তেল চুরি করতেছেন, টাকা চুরি করতেছেন, একজন চেয়ারম্যান এবং তার ওয়াইফ বাচ্চাদের নামে 72 জনের নামে নাম করে আপনারা টাকা চুরি করে নিয়ে যাচ্ছেন। সেই সাথে আজকে আপনাদের সরকার প্রধানকে একটি কথা বলে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে 1972 সালে আপনার পিতার কিন্তু একটি নিজস্ব বাহিনী ছিল, যে বাহিনীটির নাম ছিল মুজিব বাহিনী, তার আরও একটি বাহিনী ছিল যে বাহিনীটির নাম ছিল রক্ষী বাহিনী, এবং সাথে বাংলাদেশ আওয়ামী লীগও ছিল। 1972 সালে 15ই অগস্ট যখন তাকে হত্যা করা হয়, তার নির্মম মৃত্যুর পরে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু একটি মিছিল বের করতে পারেনি। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের 88,000 গ্রামের একটি গ্রামে একটি জানাজা পড়াইতে পারেনি। এটাই হচ্ছে সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের আপনি সভানেত্রী। আপনার এই দল, আপনার জন্য আল্লাহ না করুক আপনার যদি করোনায়ও মৃত্যু হয়, আপনার দলের একজন নেতাকর্মী একটি মিলাদ, একটি মিছিল, মিটিং করার মতো যোগ্যতা রাখে না। এবং এই আওয়ামী লীগের এখন আপনার কিন্তু নিজস্ব বাহিনী নেই, আপনার পিতার নিজস্ব বাহিনী থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণ করেছিল। আজকে যদি স্বাভাবিক আর অস্বাভাবিক কারণে আপনার মৃত্যু হয়, আমি মনে করি বাংলাদেশের মানুষ বিজয় মিছিল করবে, কারণ আপনি বাংলাদেশের মানুষের উপরে উষ্টে পুষ্টে রয়েছেন। বন্ধুরা, আমার যে কথাটি বলতেছিলাম যে আজকের এই আওয়ামী লীগ কিন্তু মেরুদণ্ডহীন একটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগে যারা রয়েছে, আওয়ামী লীগ করে বাংলাদেশে এখন 5 জন, একজন হচ্ছে অনির্বাচিত সংসদ সদস্য এবং এই সংসদ সদস্যের আস্থাভাজন একজন ইউনিয়ন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের আস্থাভাজন উপজেলা বিএ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং তাদের আস্থাভাজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই ছাড়া আওয়ামী লীগের কোনো কর্মী নেই। আওয়ামী লীগের যদি আজকে কর্মী থাকতো, তাহলে তারা কিন্তু এই বিপদে, মানুষের বিপদে পাশে এসে দাঁড়াতে পারতো। সেই সাথে আমি ছাত্রলীগকে একটি কথা বলি, যেটাকে আমরা বলে থাকি হাতুড়ি লীগ, চাপাতি লীগ, বাট আজকে মানুষের ক্রান্তিকালে, দেশের ক্রান্তিকালে, জাতির ক্রান্তিকালে আপনারা কোথায় রয়েছেন?
আজকে আসুন যারা ছাত্র রাজনীতি করেন, বিশেষ করে যারা ছাত্র লীগ করেন, তাদের উদ্দেশ্যে বলি আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই। আপনারা আমরা আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ, আপনারাই আগামী দিনের নেতৃত্বে আসবেন। চাপাতি কুড়াল হাতুড়ে রেখে আসুন আমরা মানুষের ঘরে ঘরে যে ত্রাণ বিতরণ করি, মানুষ আমাদের যে মানুষগুলো ভোগান্ত রয়েছে, যে মানুষগুলো আজকে অনাহারে রয়েছে, সেই মানুষগুলোর পাশে দাঁড়াই। সাথে সাথে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে একটি মেসেজ দিয়ে দিতে চাই, যে মেসেজটি আমার নেতা আগামী দিনের হ্যামিলনের বাসিয়ালা, আগামী দিনের তারুণ্যের অহংকার, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে যে দল মত নির্বিশেষে বাংলাদেশের মানুষের পাশে আপনারা যে দাঁড়ান, সেই আহ্বানটি আপনাদের কাছে আমি আবারও রাখি যে যারা অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন, আপনারা আজকে ভুলে যান না কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে। মরিছে মানুষ, আমার দেশের মানুষ না খেয়ে মরছে, আমার দেশের যারা নিম্নবিত্ত, যারা নিম্নবিত্ত, তারা যারা মধ্যবিত্ত, তারা কিন্তু অনাহারে রয়েছে। সেই মানুষগুলোর পাশে আপনার যতটুকু রয়েছে ততটুকু নিয়ে সেই মানুষগুলোর পাশে দাঁড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হয়তো আপনার এই দানের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দিয়েও দিতে পারেন। আর সেই সাথে আওয়ামী লীগের ভাইদেরকে বলি, যারা এখন আওয়ামী লীগ করেন, করোনা রাজেন নো শেখ মুজিবুর রহমান, আপনি যদি করোনা আক্রান্ত হন আর আপনার যদি মৃত্যু হয়, আপনার এই পাপের টাকা কিন্তু এই পৃথিবীতে রয়ে যাবে, আর মৃত্যুর পরে শেখ মুজিবুর রহমান আপনার সাথে মুসাফা করতে, আপনার সাথে সাফায়াত করতে আসবেন, আপনার জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করতে আসবে না, কারণ শেখ মুজিবই বলবে ইয়া নফসি। সো সেই জায়গায় দাঁড়িয়ে পাপের পাল্লা অনেক বেশি ভারী হয়েছে, একটু সুযোগ এসেছে পাপ থেকে মুক্তি পাওয়ার। আপনি আপনার জায়গা থেকে, যেহেতু আপনি ফুলে ফেপে অনেক ভালো অবস্থানে রয়েছেন, 14 বছর লুটে পুটে খেয়েছেন বাংলাদেশের মানুষের টাকা, আপনি একটু বেশি বেশি দান করবেন। পরিশেষে আরও একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে ছাত্রলীগের উদ্দেশ্য করে বলি যে আমরা যুবক, আমরাই আগামী দিনে সরকার গঠন করবো, আমরাই আগামী দিনে যে সরকারই গঠন করুক সেই সরকারের নেতৃত্বে আসবে। আসুন আমরা দেশটাকে সাজাই। আজকের এই সরকার যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে, যে বাজেটে আপনার আমার আমাদের রোজগারের, আমি একটা বাংলাদেশে যদি একটা বেসরকারি কোনো ফার্মেও চাকরি করি, আমার রোজগারের 7% ট্যাক্স সে কেটে নিয়ে যাচ্ছে। এই ট্যাক্সটা আমি ইচ্ছা করে দিচ্ছি না, আমার বেতন থেকে কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমি যদি চাল ডাল নুন তেল কিনি, আলু পটল কিনি, সেখান থেকে আমি যদি মিষ্টিও কিনি, সেখান থেকে 15% ট্যাক্স নেওয়া হচ্ছে। আমি একজন স্মোকার, আমি যদি সিগারেট খাই, সেখান থেকে 40% ট্যাক্স নেওয়া হচ্ছে। তো আমার ট্যাক্সের গড় হিসাব যদি আমি করি, আমার ট্যাক্সের 27% টাকা এই গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে। গভর্নমেন্ট এই টাকা দিয়ে কী করতেছে? আমার দেশের কি কোনো উন্নয়নের জন্য কাজটি খাটাচ্ছে, এই টাকাটি খাটাচ্ছে, নাকি এটি আমার দেশের টাকা সুইস ব্যাংকে পাচার করার জন্য এই সরকারের যারা আমলা প্লাস এই সরকারের মন্ত্রী এমপি রয়েছে তাদের নিজস্ব পকেট ভারী করার জন্য আমার টাকা নিচ্ছে? আমি তো টাকাটা স্বেচ্ছায় দিচ্ছি না, আমার ঘাড়ের উপরে বোঝা রেখে তারা ইচ্ছা মতো কেটে নিয়ে যাচ্ছে। আমি একটি কথা আজকে বলতে চাই বাংলাদেশে যারা রয়েছে, বাংলাদেশের 18 কোটি মানুষের উদ্দেশ্যে, যে আমার ট্যাক্সের টাকা দিয়ে কি আমার একটি নিঃশ্বাসকে তারা সিকিউর করেছে, যে আমি বাংলাদেশের ঢাকা শহরে দাঁড়িয়ে আমি বিশুদ্ধ নিঃশ্বাস নিতে পারবো, আমি যে অক্সিজেনটা নিচ্ছি সেই অক্সিজেনটা বিশুদ্ধ? সেটা তারা করতে পারে নাই। ঢাকার একজন মেয়র কি কনফার্ম করতে পারে যে আমি 27% ট্যাক্স দিতে রাজি আছি যদি সে বলে যে তোমাকে একটা দিনের জন্য একটি মশা কামড়াবে না? আমি বলতে চাই যে এই ঢাকার একজন মেয়র বা বাংলাদেশের কোনো একজন মেয়র কমিশনার অর্ড কমিশনার কি আমাকে কনফার্ম করতে পারবে যে বাংলাদেশের মানুষের একদিনে মশার কামড়াবে না, একদিন বাংলাদেশের মানুষ তার স্বাস্থ্য খাতের একদিন ট্রিটমেন্ট পাবে হসপিটালে, ফ্রি ট্রিটমেন্ট? বাংলাদেশ গভর্নমেন্ট কি আমাকে কনফার্ম করতে পারবে যে আমার সন্তানের স্কুলের পড়াশোনাটা, গুণগত মানের পড়াশোনা আমার সন্তান পাবে? তো হোয়াই আই গিভ ইউ ট্যাক্স? আমি কেন আপনাকে ট্যাক্স দিব? আজকে যারা ছাত্রলীগ করেন, আওয়ামী লীগ করেন, আমি আপনার উদ্দেশ্যে বলি, আপনার উদ্দেশ্যে আপনি বাংলাদেশে দাঁড়িয়ে যেখানে আমার বিরোধিতা করতেছেন, যে জায়গাতে, ওখান থেকে কি আপনি ওই কানাডার বেগমপাড়ায় যে একটি বাড়ি করতে পারবেন? যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন, যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আছেন, যে উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট আছেন, উপজেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট আছেন, আপনার উদ্দেশ্য করে আমি বললাম যে আপনি যেখানে দাঁড়িয়ে আজকে আমার সাথে বিরোধিতা করতেছেন, আমিও একজন উপজেলা বিএনপির নেতা, আপনি কি পারবেন আপনার এই বাড়িঘর যা কিছু রয়েছে আপনার আত্মীয় স্বজন নিয়ে আপনি কানাডাতে বেগমপাড়ায় বাড়ি করতে? আপনি কি পারবেন সুইস ব্যাংকে ওই সালমান এফ রহমানের মতো একটি অ্যাকাউন্ট খুলতে? কেন আপনি বিরোধিতা করছেন? আপনার বিবেক কেন জেগে উঠছে না? যারা আজকে আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে সুইস ব্যাংকে পাচার করছে, যারা আমার আপনার টাকা নিয়ে কানাডায় বেগমপাড়ায় যে বাড়ি করছে, তার বেগমরা ওখানে রয়েছে, তার সন্তান ওখানে রয়েছে, আপনার কী হবে একবার চিন্তা করে দেখেছেন? আপনি যে ধর্মটি বিশ্বাস করেন, আমি যে ধর্মটি বিশ্বাস করি, সেই ধর্মের সিকিউরিটি কি আপনার সরকার দিচ্ছে? যেভাবে হিন্দুত্ববাদ, যেভাবে ইন্ডিয়ান সোলজার, ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট, ইন্ডিয়ান নাগরিক আপনার দেশে এসে চাকরি করছে, আবার আপনার ঘামের টাকা তারা নিয়ে যাচ্ছে। হিন্দু দ্য হিন্দু পত্রিকায় এসছে বাংলাদেশ হচ্ছে চতুর্থ রেমিটেন্স
টাটা দেশ উইথ ইন্ডিয়া, সেখানে আপনার আমার টাকা নিয়ে যাচ্ছে ইন্ডিয়া, আপনার আমার টাকা নিয়ে যাচ্ছে কানাডার বেগমপাড়া, আপনার আমার টাকা নিয়ে যাচ্ছে আমেরিকা মোহাম্মদ নাসিমের ছেলে, আপনার আমার টাকা নিয়ে যাচ্ছে সুইস ব্যাংক, তাহলে আপনি এখনও কেন সেই সরকারকে সাপোর্ট দিচ্ছেন? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আজকে আপনি ভালো রয়েছেন যেহেতু আপনি এই সরকারকে সাপোর্ট করেন? আগামী পাঁচ বছর যদি এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশে স্টে করে, আপনি মসজিদে আজান দিতে পারবেন? যে আজানের ধ্বনি শুনে আমরা ঘুম থেকে উঠেছি, আমার মা ভাত রান্না করেছে, সেই ভাতকে আমরা স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে শব্দ দূষণের নামে আপনার আজানটি বন্ধ করে দেওয়া হবে না? এই সরকার যদি স্টে করে, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আগামী পাঁচ বছর পরে আপনি গরু কুরবানি করতে পারবেন বাংলাদেশের মাটিতে? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আজকে বাংলাদেশের মানুষের যে নৈতিক স্খলন হয়েছে কেন হয়েছে? আমরা ছোটবেলায় দেখেছি যেখানে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকতেন, রিটায়ার্ড স্কুল টিচার, বীর মুক্তিযোদ্ধা, রেসপেক্টেড পিপল, এই সরকার যখনই টাকার বিনিময়ে প্রতীক বরাদ্দ দিয়েছে, নৌকা প্রতীক, আপনি যদি আওয়ামী লীগ করেন আপনাকে নৌকা প্রতীক দেওয়া হচ্ছে, আমি বিএনপি করলে আমাকে ধানের শীষ প্রতীক দেওয়া হচ্ছে, সো আপনি টাকা দিয়ে সে নৌকার প্রতীকটি কিনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছেন, ওই লোকটির শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনি খুঁটিয়ে দেখেছেন যে আজকে আওয়ামী লীগ করেন? সে আদৌ ইন্টারমিডিয়েট পাশ কিনা, সে কখনো কোনো স্কুলের শিক্ষকতা করছে কিনা, যে গুন্ডা পান্ডা যুবলীগ আওয়ামী লীগ থেকে এসছে, উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, তার শিক্ষাগত যোগ্যতা 8 পাশও নাই, সে আজকে আওয়ামী লীগের নমিনেশন কিনে, একবার নমিনেশন কিনতে পারলে তো আপনি ইচ্ছা করে ক্ষমতা চলে যেতে পারতেছেন। তো আপনারা সেই জায়গা থেকে বলেন যে আজকে যে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান রয়েছে, ইজ হি এ রেসপেক্টেড পিপল? ইজি ফ্রম দ্য ইউনিয়ন ফ্যামিলি? আরেকটি কথা আপনাদেরকে বলি, যারা এখনও ছাত্রলীগকে সমর্থন করেন, আওয়ামী লীগকে সমর্থন করেন, আপনার রক্ত চুষে, আমরা বাইরে রয়েছে, আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন, আপনার রক্ত চুষে, আপনার ট্যাক্সের টাকা দিয়ে যারা ক্যানাডার বেগম পাড়ায় তার বেগমকে পাঠিয়ে একটা বেগম পাড়া বানিয়েছে, আপনি জানেন কি সেটা? সেখানে যে বহুতল ভবনগুলো নির্মাণ করতেছে ম্যাক্সিমাম আপনার দলের সংসদ সদস্য, মিনিস্টার এবং আমলারা, আপনি জানেন কি সেটা? আজকে সুইস ব্যাংকে 65% মানি ইমপ্লিমেন্ট হয়েছে, ইম্প্রুভ হয়েছে ফ্রম বাংলাদেশ, আপনি জানেন কি সেটা? বাংলাদেশে কিন্তু আপনাকে বাস করতে হবে, ফেস করতে হবে আপনাকে উইথ আস, আমাদের সাথে, আপনি কি পারবেন সেটা ফেস করতে? এখনও সময় আছে, আল্লাহকে কসম করে বলছি, এখনও সময় আছে, ভিত্তিত্বের বন্ধনে বাংলাদেশটাকে প্রতিষ্ঠিত করেন, আগামী দিনে যে সরকারই আসুক, এখন দ্বাবিংশ শতাব্দীতে আমরা বসবাস করি, বিরোধী দলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন, তা না হলে আপনি কিন্তু বাংলাদেশে বাস করতে পারবেন না, এটা মনে রেখেন। সেই কথাটি বলছি যে আপনার ঘামের টাকা, আপনার রক্তের টাকা তারা বাংলাদেশে, বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে। বেগমপাড়াতে আপনি যান না, কানাডা সার্চ দেন, বেগমপাড়া কানাডা, দেখেন কত নিউজ আপনি দেখবেন যে বাংলাদেশের বড় বড় নেতা, আমলা এবং মিনিস্টারদের ওয়াইফরা ওখানে বসবাস করে, যার কারণে ওই জায়গাটির নাম হয়েছে বেগমপাড়া। আপনার রক্তের টাকা, আপনার ঘামের টাকা পাচার করে তারা কানাডাতে বিলাসবহুল বাড়ি নির্মাণ করতেছে, আবাস নির্মাণ করতেছে, তাদের সন্তানদেরকে আমেরিকা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করাচ্ছে, তাদের সন্তানদেরকে আমেরিকা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করাচ্ছে, আপনার কী হবে? আপনার সন্তান কোথায় পড়বে সেটা আপনি নিশ্চিত করেছেন? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারেন যে আপনি যে নিঃশ্বাসটি নিচ্ছেন সেই নিঃশ্বাসটি ফ্রেশ? আপনার এই সরকারকে আপনি ট্যাক্স দিচ্ছেন, সেই সরকার কি আপনার ফ্রেশ নিঃশ্বাস নেওয়ার নিশ্চয়তা দিচ্ছে? বাংলাদেশে কিন্তু আপনাকে থাকতে হবে, আমাকে থাকতে হবে, আমাদেরকে থাকতে হবে, আমরা যে গরিব সেই গরিব কি থেকে যাবো? সারা জীবন কি আমাদেরকেই শোষণ করবে? আপনারা সবাই ভালো থাকেন, আগামী দিনে আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাল্লাহ, ধন্যবাদ সবাইকে।